পাখির কলরব আর সবুজের আস্বাদন পেতে বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর রয়েছে নদীর বুকে বালুচর, সব মিলে প্রকৃতির স্পর্শ পেতে চলে এসেছি। তোমরা কে কে ভালোবাসো প্রকৃতির এমন স্পর্শ পেতে? তো আমার সাথে থাকো এবং ভিডিওটি এনজয় কর। অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্কু ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। আর আমার পরিবারের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা সেদ্ধ ভাত করে মেয়েকে খাইয়ে দিচ্ছি, এটা তো আমার রেগুলার রুটিন। আর ওকে আজকে করে দেবো একটু পরোটা। তো এখানে দেখো আমি লেচিটা ছেনে নিয়েছি আর এই মিষ্টি আলুর পুর দিয়ে ওকে আজকে পরোটা করে দেব স্কুলের টিফিনের জন্য। তো চলো বন্ধুরা, আমি পরোটাটা বানিয়ে ফেলি আর তোমরা কিন্তু সাথে দেখো। তো দেখো আমার পরোটা অল্প তেল দিয়ে সেঁকা হয়ে গেছে আর ওর টিফিনও রেডি হয়ে গেছে। ওকে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। মালাই বিক্রি হয় না আমাকে? দিনে 2000 টাকা মাল দেখতেই পড়ে। আর এই ছোট ছোট মাল 2000 টাকা বেচা মানে অনেকটাই। কি হয়েছে বাবা, কি নিলি তুই? তো ঝুড়ি কাকুর কাছে কিছু জিনিসপত্র নেওয়া হলো। তো ঝুড়ি কাকু তো চলে যাচ্ছে আর আমার সিজার গাড়ি চলে আসবে এক্ষুনি। আমি সিজাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। তো গাড়ি এখান দিয়ে পাস হলো, আর একটা স্টুডেন্টকে তোলে তার বাড়ি গেল, ওই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। ওই যে গাড়িও চলে আসছে, এবার ওকে উঠিয়ে দিয়ে আমি বাড়ি যাব। এদিকে সিজার বাবাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে অফিসের জন্য। তো ও অফিসে চলে যাবে, তারপর আমার মোটামুটি বাড়ির কাজকর্ম করব। চলো বন্ধুরা, আজকে একটু আমি বেরোবো। তো দেখো আমি স্কুটি নিয়ে চলে এসেছি একটু আউটসাইডে, মানে গ্রামের ভেতরে। এখানে আমার একটু কাজও রয়েছে আর ভাবলাম একটু ফটো শ্যুট করে নিয়ে যাই, ভিডিওর কাজে লাগবে। তো দেখো এটা অনেক প্রাচীন একটা বট গাছ, আর এর নিচেই রয়েছে শ্মশান। আর নদীর পাড়গুলো বাঁধিয়ে দিয়েছে পাথর দিয়ে, কারণ বন্যা হয় প্রত্যেকবার আর এগুলো সব ভেঙে যায়, রাস্তাও অনেক সময় ভেঙে যায়। আর এই রাস্তাটা অনেক লোকজনের সংযোগ পথ, ওই সব গ্রাম থেকে প্রচুর লোকজন এখানে আসে এই রাস্তা দিয়েই। তো দেখো বট গাছ থেকে ঝুড়ি নেমে আবার গাছ তৈরি হয়ে গেছে। আর এগুলো বন্যার সময় এত এত জল থাকে। তো দেখো আমি সামনে কিছু দূর এগিয়ে আসলাম, এখানে চলে এসেছি একটা ফরেস্টে। ফরেস্ট ঠিক বলা যাবে না, তবে অনেকটা জায়গা বিস্তৃত, গাছগাছলা লাগানো,
আর সাথেই নদী রয়েছে। তো আমরা তো এটা ফরেস্টই বলি, কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে প্রচুর পিকনিক হয়, অনেক দূর দূর থেকেও লোকজন আসে এখানে পিকনিক করতে। এখানে পাখির আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাবো না। তো জায়গাটা দেখো কত সুন্দর, নিচটা নেমে দেখাচ্ছি। এখানে আবার পূর্ণবাবার নদীর ধারে এই ফরেস্টটা। তো বন্ধুরা দেখো আমি নেমে পড়েছি ফরেস্টের ভেতরে, এখানে একটাও লোকজন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কেউ নেই, প্রচণ্ড নির্জন এখানে। এখানে আসার মধ্যে এই এখানে যত পাতা টাতা পড়ে এগুলো ঝাড় দিতে আসে আশেপাশের গ্রামের মেয়ে বউরা, বা গরু ছাগলের জন্য পাতা টাতা পেরে নিয়ে যায়। আর তোমাদের দেখাচ্ছি চলো নদীর চর, মানে এটা আমাদের পূর্ণভাবার নদী, কিন্তু এবার এখনও বৃষ্টি না হওয়ায় এখনও কিন্তু জলে ভরেনি। আর যখন বন্যা হবে আমি কিন্তু অবশ্যই ভিডিও করব এসে। যখন বন্যা আসে এই ফরেস্টে এগুলো প্রচুর জল থাকে এখানে, তখন মানে প্রায় এক মানুষের ওপরে জল থাকে, কারণ নদী ছাপিয়ে এগুলো জল চলে আসে। দেখতে কিন্তু দারুণ লাগে। আর বন্যার সময় আমি এসে কিন্তু অবশ্যই ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আর বেশিক্ষণ এখানে থাকা চলে না, কারণ অনেকটাই ফাঁকা। তো আমিও এখন বেরিয়ে যাব, ওই রাস্তার ওপরে আমার স্কুটিটা রাখা রয়েছে। তো এই যে রাস্তাগুলো দেখছো, তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাব। আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা শেয়ার করো যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর এই জায়গাটা কেমন লাগলো। তো চলো, আমি তো বাড়ি চলে এসেছি, আর এই যে সিজার গাড়িও ঢুকছে, ওকে নামিয়ে দিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর অনেক অনেক ভালো থেকো তোমরা, আর কালকে তোমাদের সামনে নিয়ে আসবো নতুন একটি ভিডিও। তো ততক্ষণের জন্য বন্ধুরা আজকে আসছি, টাটা।